দর্শক, কবুতর লালন পালন এবং এর বাণিজ্যিক গুরুত্বের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে কবুতর পালন দিনের পর দিন খুব জনপ্রিয় হচ্ছে, এর পেছনে কতগুলো বিষয় আছে। একটা হচ্ছে যে বাণিজ্যিক, যে কথাটা বললাম যে বাণিজ্যিক একটা দিক এর আছে। আমি এখন আপনাদের সামনে যে জায়গাটি থেকে দাঁড়িয়ে কথা বলছি, এটা হচ্ছে মিরপুরের, ঢাকার মিরপুরের কাজীপাড়া। এই যে আমার পেছনে যত বাড়িঘর দেখছেন, এখানে বলা হয় যে মিরপুরে দশটি বাড়িতে অন্তত একটি বাড়িতে কবুতর পালা হয়, এরকমই প্রসারিত হচ্ছে এটি। এবং বাংলাদেশের তরুণ প্রজন্ম, নিম্ন আয়ের মানুষ, তারপর গৃহিণী, এদেরকে আমরা উদ্দীপনা দেওয়ার চেষ্টা করছি যে ছোট্ট একটি জায়গায় কবুতর লালন পালন করলে তার জীবন্ত একটা জিনিসের সাথে তার সক্ষমতা তৈরি হলো, পাশাপাশি সেখান থেকে বাড়তি কিছু মুনাফা বা এখান থেকে কিছু আয় করার সংস্থান পেল। এই কারণে আমরা এই প্রতিবেদনগুলো আপনার সামনে তুলব। মনে করা হয় পৃথিবীতে মানুষের প্রথম পোষমানা পাখি হচ্ছে কবুতর। অত্যন্ত মায়াবী, আদরপ্রিয় এই পাখিটি দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আসছে প্রাচীনকাল থেকে। সে কারণেই শান্তির প্রতীক হিসেবে সব জাতিগোষ্ঠীর কাছেই আদৃত এই কবুতর। কাছ থেকে কবুতরের দিকে তাকালে মনে হয় এ মানুষের মনের কথা বুঝছে। এ কারণেই সাহিত্যে, কবিতায়, গানে কবুতর এসছে নানাভাবে বারবার। বাকবাকুম, পায়রা, মাথায় দিয়ে টায়রা, শিশু শ্রেণীর প্রচলিত এই ছড়ার বাইরেও কবুতর জায়গা পেয়েছে হৃদয়কারা সঙ্গীতে। আর এ যুগে এসে কবুতরের মাধ্যমে চিঠি পাঠানোর চিত্রায়ণ আমরা দেখতে পাই নানান সিনেমায়। কবুতর নেই কোথায়, কারো কারো মতে ভালো লক্ষণ যেখানে আছে সেখানে আছে কবুতর। গ্রামীণ গৃহস্থের বাড়িতে যুগ যুগ ধরে কবুতর পালন হয়ে আসছে, বলা বাহুল্য তা কোনো আর্থিক লাভের চিন্তায় নয়, বরং তা গ্রামীণ জীবনকে ছন্দময় এবং গতিশীল রাখতে ভূমিকা রেখেছে। এই কবুতর এখন পৌঁছে গেছে শহরে, না ডানা ঝাপটিয়ে নিজের জীবনের প্রয়োজন মেটাতে নাগরিক পরিবেশে আসেনি কবুতর, সে এসেছে উদ্যোগী মানুষের ভাগ্য পরিবর্তনের এক জাদু নিয়ে। যেমন ময়মনসিংহ শহরের শান্তিপাড়ার গোহাইলকান্দির শামসুদ জোহাদের বাড়ি, এখানে তারা কবুতর পালছে বছরখানিক হয়, যেটাকে বলছিলাম যে ফ্যান্সি প্রিজন। এই যে পারিবারিকভাবে আমরা বহু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে খাঁচায় মুরগি পালন, সেই মুরগি পরবর্তীতে আস্তে আস্তে বড় খামারে গেল, খামারে গিয়ে এখন সমগ্র বাংলাদেশে এটা প্রায় 30,000 কোটি টাকার একটা বাণিজ্য রূপ নিয়েছে, কমার্শিয়াল পোলট্রি। একইভাবে কবুতরও কিন্তু এরকম হতে পারে, বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে যারা উদ্যোগী তরুণ গৃহিণী তারা শখের বশেই পালা শুরু করেছে, কিন্তু যখন দেখছে এটা থেকে একটা অর্থনৈতিক একটা মুনাফা আসছে ভালো, তখন কিন্তু এটা প্রসারিত হওয়া শুরু করেছে। আপনাদের শুরুটা কেমনে হলো, এটা প্রথম কি শখ ছিল না বাণিজ্যিক চিন্তা ভাবনা ছিল? না, বলেন কিভাবে হলো? আমার ছেলে তো চাকরি করে, সে অনেক বিজি থাকে, তো সে বিনোদনের জন্য কবুতর লেবার ছিল, তার ভালো লাগছে। তারপরে পাতলাম, আমার পরে সে এগুলিতে খাবার দেয়, বাইরে ছাড়ে, তালের উপরি দেয়, যখন ওরা দেয় খুব আনন্দ লাগে, তার ভালো লাগে। সেরকম দেখতে দেখতে দু এক দুধ করে কবুতর চলে উঠেছে, পরে আর ছাড়ি না, ইয়ে তার এক ঘর জন্ম হয়। তার ওখান থেকে পরে দেখা গেল যে ওইগুলির থেকে এগুলির মান বেশি, দামও বেশি, এগুলি বাচ্চাও দাম বৃদ্ধি করা যায়। তারপর ওইগুলি বাদ দিয়ে এখন এগুলি আনাচ্ছে। এখনো কি পুরোটা শখ আছে নাকি এটা একটা অর্থনৈতিক শখও আছে, আবার একটা ইনকাম হয় না, একটা আনন্দ আছে যে ঘরে গিয়ে আর কি প্রতি মাস 15,000-20,000 টাকা মতো হয় এইটুক ছোট্ট জায়গা থেকে। মানে পালতে গিয়ে কি কি অসুবিধার সম্মুখীন হন? শীতের সময় একটু মানে তাদেরকে ঢেকে রাখতে হয়, ঠান্ডা যেন না লাগে,
গরমের সময় ফ্যান ছেড়ে দিতে হয়, যখন দুধ দেয় গরম রাখতেছে, তারা কাঠ বাড়ি রাখতেছে, ওটা তো একটা জীবন মানুষের মতো জীবন, এরকম সমস্যা বেশি না। ছেলের শখ থেকেই কবুতরের জগতে প্রবেশ করেছেন মা হোসনে আরা বেগম। এখন তার বাসায় এই খাঁচায় কয়েক লাখ টাকার কবুতর, না শত শত কবুতর নয়, এই কয়েক জোড়া কবুতর নামে যেমন প্রসিদ্ধ, দামেও তেমনি। রেড পটা, ব্লু পটা, ওটাই একটা মাদি আছে উপরে। এই এক জোড়া কবুতরের দাম কত আছে? এই এক জোড়া কবুতরের দাম একটা আনছে 28,000 টাকা দিয়ে। আচ্ছা, একটা কবুতর 28,000? আপনি যখন বিক্রি করতে চান এটা কত করে? 80,000 টাকা বিক্রি করব। 80,000 একটা? না না, এক জোড়া জোড়া, যখন আর কি বাচ্চা সে দিতে থাকবে তখন ওই অবস্থা। আচ্ছা, আর এই এই দুটা? ওই 60,000 আপনি বিক্রি করতে পারবেন? জি। এটা হলো ডাউন ফেস। ডাউন ফেস ওরা সবচেয়ে দামি কবুতর, এগুলি এগুলি আর এই ব্লু পটার, এগুলি সবচেয়ে দামি কবুতর। আচ্ছা, ডাউন ফেসটার দাম কত জোড়ার? এই জোড়াটার দাম কত হবে? এই জোড়াটার দাম এরকমই 70-80,000। 70-80,000 টাকা। হোসনিয়ারা বেগমের পুত্রবধূ খাদিজা আক্তার অর্থের হিসেবের বাইরে প্রতিনিয়ত দারুণ এক প্রাণশক্তি পাচ্ছেন শৌখিন কবুতরগুলোর কাছ থেকে। আমার হাজবেন্ড এই কবুতর করে, তো আমিও পাশাপাশি তার সাথে সময় দেই, আমার পড়াশুনোর পাশাপাশি ঘর সংসারের পাশাপাশি আমি কবুতর নিয়ে অনেক আনন্দেই সময় কাটাই। এটা আমার হাজব্যান্ডের এবং আমার ফ্যামিলির জন্য বিনোদনের পাশাপাশি একটা বড় ধরনের আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। মা আর স্ত্রীর মাঝে দারুণ এক প্রাণী হিসেবে কবুতরের প্রভাব ছড়িয়ে দিয়েছে তরুণ কর্পোরেট পেশাজীবী নাজমুদ্দোজা। কবুতরের মধ্যে তিনি খুঁজে পেয়েছেন অনেক কিছু। এটা স্ট্রেস রিলিফ করার জন্য খুব ভালো একটা শখ, এবং বেকারত্ব দূর করার জন্য এটা কিন্তু অ্যাডিকশন থেকে আমাদের ইয়াং ইয়ত যে সোসাইটি তাদেরকে কিন্তু দূরে রাখতে পারে। এক পর্যায়ে দেখলাম যে আমার লফটে তো রাখার জায়গা নাই, সেটা তো বিক্রি করতে হবে কোথাও না কোথাও, অথবা কাউকে দিয়ে দিতে হবে। তখন দেখলাম যে এটা অনেকেই নিতে আগ্রহী, আমার পাড়া প্রতিবেশী কিংবা ছোট ভাই যারা আছে, যে ভাই আমাকে দেন। এভাবে এটা আস্তে আস্তে কিন্তু বাড়তেছে, এবং ছেলেপেলেরা যে সময়টা আড্ডা দিয়ে নষ্ট করতো সময়টা এটার পিছনে দিচ্ছে, এবং দেখা যাচ্ছে যে ছেলেটা ডিগ্রি পড়ছে তার পড়াশোনার খরচও হয়ে যাচ্ছে, পাশাপাশি সে ফ্যামিলিতেও কিছু কন্ট্রিবিউট করতে পারতেছে। সো এটা তার নিজের স্ট্রেংথেই কমার্শিয়ালি কনভার্টেড হয়ে গেছে, অটোমেটিক ইট হ্যাজ ওন স্ট্রেংথ, এন্ড দিস ইজ এ ভেরি ইনোসেন্ট হবি, দেখতেই কত ভালো লাগে। আর তার দেখানো স্বপ্নগুলো ছড়িয়ে গেছে ময়মনসিংহের শহরের অনেক তরুণেরই মাঝে। আমি বিগমে পড়ি, আমি পড়ালেখার ফাঁকে কবুতর পালি, কবুতর কবুতর বিক্রি করে আমার অনেক অর্থ উপার্জন হয়, এবং যারা যুবক ছাত্র আছে তারা যদি কবুতর পালন করে ক্ষুদ্র অর্থ যোগান দিয়ে, তাহলে তারাও একটা নিজের অর্থ উপার্জনের পথ সৃষ্টি হবে। আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি, পড়ালেখার পাশাপাশি এই কবুতর চাষ করতেছি, এতে আমার যেমন আর্থিকভাবে আমি লাভবান হচ্ছি, আমার পড়ালেখার খরচ আমি নিজে নিজেরটা নিজেই চালাইতে পারতেছি। এই কবুতর পালনের মাধ্যমে এখানে জীবের সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে, এখানে আমাদের বিনোদনের একটা উৎস আমরা খুঁজে পাই। সত্যি ভেতরে ভেতরে বিস্ময়কর সাফল্যের সম্ভাবনা হিসেবে দাঁড়িয়ে গেছে কবুতর। এটি ঢাকার নাখালপাড়ার তানভীর সাহেবের বাড়ি, তিনিও কবুতর পাড়েন প্রায় আজকে 15-20 বছর যাবৎ, এবং আমরা খবর পেয়েছি যে তিনি তার কাছে একটি অসম্ভব রকমের একজোড়া দামি কবুতর আছে, তাছাড়া অন্যান্য অনেক জাতির কবুতর আছে, আমরা তারই খামারটিও আপনাদের সামনে তুলে ধরছি। চারতলা বাড়ির ছাদে তানভীর হাসানের কবুতরের খামার, নানা জাতের কবুতরের সমাবেশ এখানে। যদ্দূর জানা যায় সারা পৃথিবীতে কমপক্ষে 120 জাতের কবুতর রয়েছে, শুনলে হয়তো আশ্চর্য লাগবে, এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দামি দৃষ্টিনন্দন জাতগুলো এখন এদেশেও শোভা ছড়াচ্ছে, সেই সঙ্গে খুলে দিচ্ছে বহু মানুষের সামনে এগুনোর পথ। ক্রাউন পিজিয়নের কবুতরের দাম কিরকম? একটা কবুতরের দাম কত? একটা ইনফ্যাক্ট আছে জোড়াটার দাম হচ্ছে 5,00,000 টাকার মতো। জোড়া জোড়া? আচ্ছা, এটা কি মেল ফিমেল? মেল ফিমেল। এত দামের কারণটা কি? এটা দারুণ কারণ হচ্ছে, এটা আসলে বছরে একটা ডিম দেয়, বাচ্চাও একটা হয়, আর ইনফ্যাক্ট এটা ওয়ার্ল্ডে এটা এখন বিলুপ্ত পর্যায়ে,
এটা অরিজিন হচ্ছে অস্ট্রেলিয়ার। আচ্ছা আচ্ছা, ওখানেই আপনার এখন এটা মানে প্রোডাকশন মানে ন্যাচারাল যে প্রোডাকশন দুটা কমে গেছে, ধরনের যে ফরেস্ট নষ্ট হয়ে যাওয়া, প্লাস মানুষের কাছে এখন আমি যতটুকু জানি যে এটা প্যাট হিসাবে আছে পুরো ওয়ার্ল্ডে 80 পেয়ারের মতো, অনলি অনলি 80 পেয়ারের ভিতরে 3 পেয়ারই বাংলাদেশে, বাংলাদেশে 3 পেয়ার আছে, তো এই জন্যই এটার দাম এত বেশি। আমার একটু জানার ব্যাপার যে এই 500,000 টাকা দিয়ে একজোড়া কবুতর কারা কেনে, মানে কেন কেনে, এটা কি শখ নাকি না এটা একটা বাণিজ্য? আসলে ইনিশিয়ালি আমরা যখন পালি তখন ব্যাপারটা শখের পর্যায়ে ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা ভালো একটা বাণিজ্যিক প্রসপেক্টও রয়েছে। আচ্ছা, আর কার কার কাছে আছে এইটা? সিরাজগঞ্জের আমাদের অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট যে ওনার কাছে একজোড়া আছে, আর চিটাংয়ে মালিক ভাই বলে একজন আছেন ওনার কাছে একজোড়া আছে। এগুলোর বাইরেও এখানে রয়েছে নানা দেশের বিভিন্ন বৈশিষ্ট্যের কবুতর, হৃদয় মাটি মানুষের ক্যামেরায় সে কথাই তুলে ধরলেন তানভীর হাসান। এটা কি নাম? ড্রাগন রোলার। ড্রাগন রোলার, জি। হ্যাঁ, ও যখন একটু ভয় পায় তখন ল্যাস্টারে তুলে মাথাটারে দেখেন মানে বাঁকা করে একটু লুকানোর চেষ্টা করে। তার ভয়টা কেটে গেছে, আমি যদি একটু টোকা দিই তাহলে আবার হয়তো উঠে যাবে। উঠে যাবে, জি। খাকি রঙের পায়ে কিন্তু অন্যরকম, এটার বলে লং ফেস। খুব সুন্দর, গলার এই জায়গাটা অনেক, এই যে আপনারা বলেছিলেন যে পোর্টার গ্রুপটা, পোর্টার গ্রুপটাই বেলুনের মতো গলাটা ফুলায়। ও কি কি কারণে গলাটা ফুলায় বেলুনের গান? এইটা ওরা যখন এনজয় করে আচ্ছা তখন গলাটা বেশি পরে, বলটা এটা বল বলে অনেক বেশি ফুলায়। ওই পাশে দেখেন আরো কিছু আছে, অনেক বড় ফুল আছে। ও কি রাগান্বিত হলেও ফুলায়? রাগান্বিত হলেও ফুলায়। এই কবুতরগুলি তো অনেক বড়, এগুলো স্ট্রেচার, এটা আমেরিকান কবুতর, এগুলো তো অনেক বড়। জি, অনেক বড় বড় কবুতরের মধ্যে এটা আছে কিং। এ তো কবুতর না, মুরগি। কবুতর আসলে দুই ধরনের হয়, মানে পায়ে মোজালা হয়, পায়ে মোজা ছাড়া হয়। এটা পোর্টার না? জি, এটা পোর্টার। লক্ষ্য করুন এই কবুতরটি বেশ লম্বা, জি, এবং তার গলার নিচে এই যে অংশটি, এটা কি বলছেন আপনারা জানেন? বল, বলটা বেলুনের মতো, এটা বেলুনের মতো, এটা ও খুশি হলেও এটা ফুলতে থাকে, রাগান্বিত হলেও ফুলতে থাকে। জ্যাকোবিট না? জি, কবুতরের ভিতরে সবচেয়ে অ্যারিস্টোক্রেটিক কবুতর। এ তো একদম পশম দিয়ে আবৃত হয়ে আছে, মুখে দেখা যায়। হ্যাঁ, সিংহের মতো, রাইট রাইট রাইট। তো সিংহের কেশর আসলেই তো তাই বাবা, রিয়েলি। আমার হাতে একটু দেবেন। ও really it looks good, huh? Bukhara rashar je part hoye apnar je bukhara je part ta ache ha shekhan theke jacche eta dekhen etaro to same jewel kesh ache upore kesh ache ebong etar mathar moddhe ekta top ache darshok apnake ami bolchi apni face ta khuje ber koren kotha face na paoa jacche niche nei eta face nei kotha face nei kintu eta mathar upore ekta top bachchader jemon hostel bade na chulta je rokom lage orokom lagche ami er mukh ta ke khuje ber korar chesta korchi এই হচ্ছে তার ঠোঁট, চোখ কোথায় জানি না। কথা হলো কবুতরের রোগবালাই ও বাণিজ্যিক লাভের দিকগুলো নিয়ে। দুই রকম ডিজিজ আছে, ব্যাকটেরিয়াল এবং ভাইরাল ডিজিজ। এখানে টেট্রাসাইক্লিন, অ্যামোক্সিসিলিন এবং এন্ড্রোফ্লক্সাসিন, এই তিনটে গ্রুপের ওষুধ ইউজ করলে যে কোনো ব্যাকটেরিয়াল ডিজিজ দূর হয়ে যায়, লাইক সালমোনেলা। আর ভাইরাল ডিজিজ যেটা, সেটার জন্য ভ্যাকসিন ইউজ করা লাগে। মানে সব ট্রিটমেন্ট আছে অ্যাভেলেবেল, তবে
একটা জায়গায় আমরা খুব ল্যাক ফিল করি, সেটা হচ্ছে যে পিজিয়নের জন্য ডেডিকেটেড কোনো ল্যাব নাই, এবং আমরা পোলট্রির যে ঔষধপত্র আছে সেটাই আমরা পিজিয়নের জন্য মোস্টলি আমরা ইউজ করি। তবে আজকালকার ছেলেরা ইন্টারনেটের ব্লেজিংসে এখন সব পারে, যে কোনো তার একটা ফার্মের প্রবলেম সে গুগলে যে সার্চ দিলে মেডিসিনের গ্রুপ চলে আসে, সে হয়তো বা ইউরোপের ওই নামে পাচ্ছে না, বাট গ্রুপ দিয়ে বাংলাদেশে খুঁজলে ওষুধ পেয়ে যাচ্ছে। আমাদের ওয়েদারটা কিন্তু ফ্রেন্ডলি ফর ব্রিডিং, বুঝছেন, ইউরোপে দেখা যায় যে ওরা উইন্টারে কিন্তু ব্রিডিং করতে পারে না, এবং ওদের সামার পিরিয়ডটা খুব শর্ট, যার জন্য আমাদের দেশে প্রোডাকশন রেটটা অনেক বেশি। তা আমরা যদি এইটা ঠিক মতো লাল পাখরে প্রোডাকশন করতে পারি, তাহলে আজকে ইউরোপ থেকে আনছি, ফিউচার আমরা এটা এক্সপোর্টও করতে পারবো। এই কবুতর জোড়া বর্তমান বাজার মূল্য 4 লাখ টাকা, কিন্তু আমি যদি লাইসেন্সের মাধ্যমে আনতাম তাহলে 1 লাখ টাকা, এবং এখানে যে কবুতরগুলো দেখা যাচ্ছে 20,000 টাকা, 1 লাখ টাকা জোড়া, তো ওগুলো আপনার দাম 60% কম হয়ে যেত যদি আমি লাইসেন্সের মাধ্যমে নিয়ে আসতাম। আপনারা কি সরকারের সাথে যোগাযোগ করেছিলেন? জি, আমরা করছি, আশ্বাস দিছে করবে, তো 1 বছর হয়ে গেল। আব্দুল লতিফ বিশ্বাস। সব মিলিয়ে দারুণ সাফল্যের কথাই জানান দিচ্ছে কবুতর। বলা যায় বয়স্ক গৃহিণী থেকে শুরু করে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, পেশাজীবী, এমনকি বেকার তরুণ ও শিক্ষার্থী, এ পর্যন্ত যারাই কবুতর পালনে উদ্যোগী হয়েছেন তাদেরই সাফল্য এসেছে। তানভীর হাসানের খামারেই কথা হলো বেশ কয়েকজন শৌখিন কবুতর পালনকারীর সঙ্গে, যাদের সাফল্যের গল্প যে কোনো মানুষকেই উদ্দীপনা জাগায়। আমি বাঙালি টেকনিক্যাল প্ল্যানিং মিশনে আছি। আমি যখন স্টার্ট করি তখন অনলি 5,000 টাকা নিয়ে কবুতর পালন স্টার্ট করেছি, আজকে থেকে 15-20 বছর আগে। তো এখন আমার কাছে প্রায় 10-12 লাখ টাকা কবুতর আছে। আমি বাংলা কলেজে পড়াশোনা করছি, আমি কবুতর পালন করে মাসের 20-30 হাজার টাকা আয় করছি। আমি বুই একাডেমি থেকে লগ করছি 2-3 ফিট জায়গা, প্রতিটা খাঁচা, এই খাঁচার মধ্যে 4 জোড়া কবুতর আছে। এই 4 জোড়া কবুতর থেকে মাসে 10,000 টাকা ইনকাম করা সম্ভব। ছাত্র জীবন থেকে কবুতর পেলে কবুতর থেকে কিছু ইনকাম করে আমার লেখাপড়া কমপ্লিট করছি। আমার প্রাথমিক ইনভেস্ট 40,000 টাকার মতো ছিল, এখন আমার কামনে প্রায় 25 লাখ টাকার মতো কবুতর আছে। ছোট ছোট এই সাফল্যের গল্পগুলো খুব বেশি দিনে তৈরি হয়নি। বেকার তরুণ, শিক্ষার্থী ও পেশাজীবীদের শখ থেকে অর্থ উপার্জনের একটি সুযোগ এনে দিয়েছে এই শৌখিন কবুতর। তাদের আত্মবিশ্বাস আজ শহরে যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্যই হতে পারে অনুকরণীয়। এর মধ্য দিয়ে একদিকে সমাজ যেমন অনেকটাই বাঁচতে পারবে মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন নেতিবাচক অভিশাপ থেকে, অন্যদিকে ঘরে ঘরে গড়ে উঠতে পারে ছোট ছোট বাণিজ্যিক উদ্যোগ।